খুব মনোযোগ। আমার এলাকার বহু মানুষের প্রশ্ন, আমি নামাজ পড়ি না, নামাজটা কার ভিসে পড়বো? আমি আমার দৃষ্টিতে একজনকে ভালো জানতে হবে, একটা দায়িত্ব বিহাজাল ইমাম হইতে হবে। আমি ইমাম সাহ বেজাল, আমি কইতাছি বিহাজাল, জানি না যদি মিশা কথা কই আমি কি দোষী না নির্দোষী। আরে কথা কই না কেন, একটা হচ্ছে বিহাজাল আর একটা হইল বেজাল। মুর্শিদ বেদে খুদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বেদে খুদা মিলে না মুর্শিদেরই খেদমত গো করলো। আল্লাহ নবীর দিদার মিলে গো, এই কথাটা কে লিখেছে? তামাম পৃথিবীর আলেম জগতের সম্রাট, আলেম জগতের শিরোমণি, আলেম জগতের বাদশাহ, আলেম জগতের মগজ, যিনি মাওলানা জালালউদ্দিন। আছে না নাই হুজুর? জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যরকম সুবহানাল্লাহ, উনি লিখেছে মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসুল সব মিলে। যারা মুর্শিদ চিনে না তাদেরকে বলতেছি, যারা মুর্শিদ মানে না তাদেরকে বলতেছি, মুর্শিদ কারে কয়? মুর্শিদ যদি না হইতো মক্কা হইতো না, মুর্শিদ যদি না হইতো মদিনা হইতো না, মুর্শিদ যদি না হইতো মসজিদ হইতো না, মুর্শিদ যদি না হইতো মাদ্রাসা হইতো না, মুর্শিদ যদি না হইতো মিনার হইতো না, মুর্শিদ যদি না হইতো মেম্বর হইতো না, মুর্শিদ যদি না হইতো মেহরাব হইতো না, মুর্শিদ যদি না হইতো মাহফিল হইতো না, মুর্শিদ যদি না হইতো মিলাদ হইতো না, মুর্শিদ যদি না হইতো মুফতি হইতো না, মুর্শিদ যদি না হইতো মুহাদ্দিস হইতো না, মুর্শিদ যদি না হইতো মুফাসসির হইতো না, মুর্শিদ যদি না হইতো মাখ হইতো না, যরকম সুবহানাল্লাহ। উনি কোন মুর্শিদ? শিক্ষিত ভাইয়েরা, যারা শিক্ষিত ভাইয়েরা আছেন তারা বোঝেন, বাংলাদেশে ল পাস, মাস্টার্স পাস, ডক্টর ডিগ্রি, কামেল পাস, ফাজেল পাস, দাওরা পাস, মইরা রাস্তার কিনারে হইরা রয়েছে কেউ জিগাই না। বাংলাদেশে জাতীয় কবি নামে একজন পরিচিত, নাম কি? এই ডিগ্রিটা দ্বিতীয় কেউ পাইছে? কত শিক্ষিত শিক্ষিত মণ্ডলীরা ঘুরতেছে কিন্তু এই লোকব কেউ, সমস্ত শিক্ষিতরা নজরুলের কিনে গবেষণা করতেছে, নজরুলের কথা নিয়ে গবেষণা করতেছে। উনি লিখে গেছে, বলে গেছে, তৌখিদেরই তৌখিদেরই মুর্শিদ আমার, তৌখিদেরই মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম, ওই নাম জপি লেখো প্রমাণ খুদারি কালাম। সুবহানাল্লাহ বলেন, আরে তৌখিদেরই মুর্শিদ আমার মুহাম। আমরা নবীজির নাম মুবারক শুনলে কুররাতু আইনি বিকায়া রাসূলুল্লাহ তাক্কাবু সাদাতাইন বলে বৃদ্ধাঙ্গুলের নখের ফিদে ফু দিয়া সোমা দিয়া সকে মুছি মুছি না। অনেক মুসলমান এটা করতে রাজি না, বেদাত বেদাত। যারা বেদাত বলতেছে মানে না এরা যারা সন্তান, এরা বাপ ঠিক নাই। খুব মনোযোগ, খুব মনোযোগ, বল করলে আলেম দুইজন বসা আছে। এই 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 কাজটা সর্বপ্রথম করছে আমাদের আদি পিতা আদম সফিউল্লাহ, মানব জাতির আদি পিতা আদম সফিউল্লাহ কোন সময় করছে শোনেন, দলিল সহ নোট করেন। খালাকাল্লাহু আদাম আলা সুরাতিহি তুলসিত্তুনা, 127 বডি বানাইছে, সিনাডা 6-8 পাস বানাইয়া কাবাগরের পাশে আজও পর্যন্ত একটা জায়গা খালি আছে, এটারে বেড়াতে রাখছে, ঢোকার পারমিশন নাই, দেখেছেন খালি আছে। এই জায়গাটার মেঝে বাবা আদম রাখছিল 40 বৎসর, কালো গিলাপ দাঁড়াইকা। মক্কার কাবাগরের গিলাপটা কোন কালার? পৃথিবীতে কাবা সাইটটা কয়টা? আরে কথা কয় না কেন, আপনারা বিচেরা পাইছেন একটা, কয়টা? একটা কাবা হইল চারটা, একটা হইলো শরীয়তের কাবা, একটা হাকিকতের কাবা, একটা মারিফতের কাবা, একটা হচ্ছে মোনাজাতের কাবা, যেরকম সুবহানাল্লাহ। শরীয়তের কাবা মক্কা, হাকিকতের কাবা মদিনা, মারিফতের কাবা যার যার মুর্শিদ কেবলা ও কাবা, আর মোনাজাতের কাবা হচ্ছে আসমানে দোয়া করি কোন দিকে? উপর হাত তুলে দোয়া করি কেন? বিচারা দেখছেন একদিন উপরে যে কেন দোয়া করতে হয়? মোনাজাতের কাবা হইল উপরে, কাবা কয়টা? চারটা। খুব মনোযোগ, আমাদের কাবা হচ্ছে চারটা, বাস্তবে দেখি একটা। মক্কার কাবার কাবা মদিনা,
মক্কার কাবার কাবাকে আমরা মুতাওয়াজ্জ, কাবার দিকে কাবা মুতাওয়াজ্জ মদিনার দিকে। যুরকন সুবহানাল্লাহ, মনোযোগ বন্ধুরে, জলিল কদর পয়গম্বর হযরত মুজা কালিমুল্লাহ তোর পাহাড়ে গেছে কথা বলবে আল্লাহর সাথে, অফ রাখলাম। আদম রে 40 বছর কালো গোলাপ ডাইকে রাখছে, ডাইকে রাখার পরে আল্লাহ কো দোস্ত এইভাবে থাকলে তো হইব না, কারণ আমি বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? মারামারি কাটাকাটি ভিডাভিডির জন্য বানাইছে না, দুনিয়া নিয়ে বাড়াবাড়ি করার জন্য বানাইছে না, আল্লাহ বানাইছে। মানুষ বানানোর মধ্যে একটা রহস্য লুকায়িত আছে। আল্লাহ কো বানাইলাম কত জাতি চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে, প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইব আমার বন্ধুরে। সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠ বানাইবার হুদার কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার কোনো দরকার নাই, 50,000 বছর দাঁড়া করে রাখবার কোনো দরকার নাই, শোয়া তুপরে সূর্য না মাথার মগজ গলাইয়া পসিনা দিয়ে হাবো ডাবো হইবার কোনো দরকার নাই, কারণ আল্লাহ অন্তর্যামী। অন্তর্যামী কিনা? কে বেহেস্তি কে দুজুকি আল্লাহ জানে কি জানে না, কে নেকি কে বদি আল্লাহ জানে কি জানে না, মৃত্যুর পরে রায় দিতে পারে তুমি বেহেস্তি ব্যস্ত যাও, তুমি দুজুকি দুজকে যাও, ক্লিয়ার? হাসরের মাঠ বানাইবার দরকার কি? একটাই কারণ, নবীজির কত শান্তি, নিজে কত মেহরবান, করিতে প্রমাণ লটকাইবে মিজান। যেরকম সুবহানাল্লাহ, সেই নবী আমরা চাই কি চাই না, বাহাদুর দেখান চাই কি চাই না, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার, শব্দ জিন্দাবাদ। এখন চিন্তা করতে গেলে রুহু লাগবো, কি লাগবো? রুহুটা ভিতর থেকে গেছে গা দিনের তিনটার সময়, আমি কি আজকের মাহফিলে আইতাল্লাম হইলে? রুহু আসি বিদায় আইসি, আপনাদের রুহুগুলি পাঁচটা বিদায় নিছে, আপনারা কি মাহফিল আসতেন? কই যাইতেন? কই যাইতেন? যে দেশে গেলে কো ফিরে আর আসে না, ওইটা হইল আপন দেশ, বর্তমান আসি বিদেশ। প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি, একটা রুহু জগতে একটা দেহ জগতে। আমরা বর্তমানে বিদেশে আছি, কন্ট্রাক্ট ভিসা বোঝেন তো, বড় লোকের থেকে একটা ছেলে 5 বছরের কন্ট্রাক্টে আরব দেশে গেছে, কন্ট্রাক্ট ফর্ম এলাকা আছে 5 বছর, একদিনও বেশি থাকা যাবে না। কিন্তু যেই মালিকের অধীনে গেছে, মালিক যদি তার প্রতি রাজি হয় তো 20 বছরও থাকতো, এমন আছে কিনা? আছে। এই পৃথিবীর বিশাল মেয়াদ কারোর জন্য 3 মাস, 6 মাস, 9 মাস, 5 বছর, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 150, কিন্তু বর্তমানে 17 পরে বিশা নাই, কোন দিন জানে কার বিশার মেয়াদ শেষ হয়ে যা। এই কারণে আমি প্রায় প্রোগ্রামে বলি, আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধুরে, চলো যাই এবার আপন দেশে। কোন দেশে? আপন দেশের নাম কি? কবর, কবর। আর খাইতাম না বিদেশের কামাই প্রাণ বন্ধুরে, চলো যাই এবার আপন দেশে, আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীর। কারে কারে? এখন জবাব দেন। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুতে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা দিলাম কারে? আল্লাহরে। কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে, হাউজে কাউসারে, জাহান্নামের গেটে গেলে পাবো কারে? নবীরে, নবীরে। সমস্ত ইবাদতে সাজদা দিলাম আল্লাহরে, স্বর্গঘাটে গেলে পাবো নবীরে, আল্লাহ থাকবে কই? খুব মনোযোগ। আল্লাহর লগে দোস্তি, নবীর লগে দুশ্মনী, আল্লাহর লগে দোস্তি, ওলির লগে দুশ্মনী, সেই আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ একটু পরে আইতেছে। এখন রুহুরে পাঠাইছে আদমের ভিতরে, রুহু আয়া কো বাইরে কো হুদা, আমি এটার ভিতরে থাকতাম না, কো কিরে কো দুর্গন্ধ, একদিকে অন্ধকার আরেকদিকে দুর্গন্ধ, আমার পক্ষে সম্ভব না। আল্লাহ কো রাখো, আমি দুর্গন্ধ দূর করতেছি, সুগন্ধ দিতেছি। সুবহানাল্লাহ বলে। এখন দুর্গন্ধ দূর করতে গিয়া, সুগন্ধ দিতে গিয়া, অন্ধকার দূর করতে গিয়া, নূরে মুহাম্মদী হইতে নূর মুবারক আদমের ফিদে লাগাইছে। কই লাগাইছে? কই লাগাইছে? আদমের ফিদে লাগাইছে। লাগাইবার লগে লগে অলবডি আলোকিত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে রুহু ভিতরে হামাইছে। আল্লাহ কো এখন আর বাইরিবি? কো মালিক সাহেব এখন আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলে। সে যে তোমার হৃদ মজারে নির্জীবের সজীব করে, সদাই তাকে প্রেম লোক দীর কিনারে মুন্নারে রে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। সুবহানাল্লাহ বলে। শুধু সূচিগুলি বলতেছি, খুব মনোযোগ।
এখন রুহ ভিতরে গেছে, তিন দিন পরে আদম রে দাঁড়া করাইছে। আদম হইতে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসুল পৃথিবীতে আসবে, সমস্ত নবীদের রুহু বাহির করছে। কেয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, হিন্দু, ইহুদি, খ্রিস্টান, চামার, চান্ডাল, মেতর, মুসি, চোর, ডাকাত, অলি, আবদাল, গাউস, কুতুব, সবের রুহু বাহির করছে। হানেক আবার চতুর্দিকে হাজির সাহেবরা 20 লক্ষ 40 লক্ষ হাজির সাহেব একই টাইমে ঘুরে ঘুরে যেভাবে তাওয়াব করে, এভাবে আদম সফিউল্লাহর চতুর্দিকে ঘুরতেছে আর তাওয়াব করতেছে। যখন সুবহানাল্লাহ, আদম নবী কো আমার চতুর্দিকে এরা ঘুরে কিরে, আমার চতুর্দিকে এরা ঘুরে কিরে, আল্লাহ কো তোমার চতুর্দিকে ঘুরে না, আমি ছাড়া আবার কেনা আছে, আমি তো প্রথম মানুষ, যারে না বানাইলে আমি তোমারে, যারে না বানাইলে আমি কোনো কিছুই, যারে না বানাইলে আমি রবের রবিয়াতের পরিচয় হইতো না। ওই বন্ধুর নূর মুবারক তোমার ফিডে আছে, নূরে মুহাম্মদীকে তাজিম করতেছে। তখন আদম নবী কইছিল, নূরে মুহাম্মদী আমার ফিডে কেন, আমার কপাল আইনা দাও। আইনা দিছে কপালে, দেওয়ার সঙ্গে সঙ্গে আদম সফিউল্লাহ কইছে, কুরাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, তাকাবু সাদাতেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুই নয়নের প্রশান্তি কথা কইয়া বিদ্যাঙ্গুলে চুমা দিয়া ফুদিয়া চোখে মুচ্ছে। আজকে দুই পাতার মোল্লা কবে দা, আমরা নাকি বলদের ফুটকি চুমা দেই। খুব মনোযোগ, আমার এলাকার বহু মানুষের প্রশ্ন, আমি নামাজ পড়ি না, নামাজটা কার পিছে পড়বো? আমি আমার দৃষ্টিতে একজনকে ভালো জানতে হবে, ইকতা দায়িত্ব বিহাজাল ইমাম হইতে হবে। আমি ইমাম সাহেব বেজাল, আমি কইতাছি বিহাজাল, জানি না যদি মিশা কথা কই আমি কি দোষী না নির্দোষী। আরে কথা কই না কেন, একটা হচ্ছে বিহাজাল আর একটা হইল বেজাল। বিহাজাল বেজাল কি এক জিনিস? কথা কই না কেন, টাকার মধ্যে জাল আসিনি, বিশার মধ্যে আসিনি, পাসপোর্টের মধ্যে আসিনি, মালের মধ্যে আসিনি, মুসলমানের মধ্যে জাল আছে। খুব মনোযোগ, এই কথা কোরআনে আছে, বিসমিল্লাহির রহমান রহিম, না কইলে শেষ বুঝবেন না। ওমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহে ওয়া বিল ইয়াউমিল আখির ওমা হুম বিমুকমিনিন। যুরকন সুবহানাল্লাহ, নবীজির পিছে নামাজ পড়ছে কার পিছে? আরে নবী ইমাম হেরা মুক্তাদি, দাড়ি টুপি বাগরি পাঞ্জাবি আসকন জুব্বা সব আছে, নবীজির পিছে নামাজ পড়া কো? নবী গো আমরা মুসলমান, আমরা মুমেন, আল্লাহর কোরআন, আমরা মুসলমান, আমরা মুমেন। নবী কো মুখের কথা মানি না, দলিলটা দেন। আজকে এরশাদ বইয়ার বাড়ির উঠানের মধ্যে মাহফিল চলতেছে, আমি দাবি করলাম আব্দুর রহমান রেজবি এই প্যান্ডেলের মাঠ আমার, সভাপতি সাহেব বিক্রি করাম, আপনি কিনবেন নি? সভাপতি কো কিনাম, কো কত? আমি কইলাম 10 লক্ষ। সভাপতি কো কিনলাম, আমি কইলাম টাকা দেন। সভাপতি কো রেজবি সাহেব আগামী দিন আখাউড়া রেজিস্ট্রির অফিসে আসেন, দলিলে বুঝাইয়া দেন টাকাটা, বুঝ জানেন। আগামী দিন সিএস নিলাম, রেকর্ড নিলাম, খতিয়ান নিলাম, দলিল নিলাম, আরও আর নিলাম, পশ্রা নিলাম, সব নিয়ে হাকিমের কাছে দেয়া কইলাম, গত রাত্রে একটা মাহফিল ছিল বড় রহগর মরহুম মোহাম্মদ এরশাদ বুয়ার বাড়িতে, এই মাঠের মালিক আমি, এটা সভাপতির কাছে বিক্রি করছি, 10 লক্ষ টাকা আপনি সিগনেচার দেন। সভাপতি 10 মিনিট খাতে রেখে সব দলিল জমিনে ফালাই দিলেন। আমি যে গেলাম দলিলি ফালাইলেন কিরে, সভাপতি হাকিম এক সবডি জাল। কথা কই না কেন, সবডি কি জাল? দলিলটা কি রেজিস্ট্রি হইব? হইতো না। এখন এরা কইতেছে নবীকে আমরা মুসলমান, আমরা মুমেন, নবীকে মুখের কথা মানি না, দলিলটা দেন। ওরা দলিল দিচ্ছে, ওয়ামিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহে ওয়া বিল ইয়াউমিল আখির, নবীকে আমরা আল্লাহর উপর ইমান আনছি, পরকালের উপর ইমান আনছি, আল্লাহর হুকুম নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, দাড়ি মানি, টুপি মানি, ডিলা মানি, কুলুপ মানি, পর্দা বসিদা পরিষ্কার পরিচ্ছন্ন সব মানি, আমরা মুসলমান, আমরা মুমেন। আল্লাহ কো দোস্ত, যত দলিল দিছে সব জাল, ওমা হুম বিমুকমিনিন, ওরা মুসলমানও না মুমেনও না। যেরকম সুবহানাল্লাহ, সব মানার পরে আল্লাহ মুসলমান কেন বলে না? একটাই অভাব, আমান্না বিল্লাহে বলছে, অবিল অমিল আখের বলছে, কিন্তু আমান্নার রাসূল নবী গো আপনার উপর ইমান আনছে এই কথাটা বলে নাই। সব বাদ, সব বাদ, আসুন